এই রেকশন, তুমি এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কি করতেছো? আজকে আমার মন ভালো নেই। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমার সাথে আসো, আমি তোমাকে একটা জিনিস দেখাই, তোমার মন অনেক ভালো হয়ে যাবে। আরে ইয়ার, কি দেখাবো আমারে, খালি খালি এখন ডাক্তারছো কেন? আরে তুমি আসো তো আমার সাথে, এখানে বসো, এখানে বসো, একটা ভিডিও দেখাই, তুমি ভিডিওটা দেখো, তোমার মন অনেক ভালো হয়ে যাবে। ওকে, ইন্ট্রোডিউসিং দা এন্টিটি এসএমপি। তার সাথে সাথে কিন্তু হিরো ব্রেইন ওপেন ভাবে ঘুরে বেড়াবে আমাদের এই ওয়ার্ল্ডে। প্লেয়ারদের সামনে যদি কোনো ভাবেই হিরো ব্রেইন একবার পড়ে যায়, তাহলে তো বুঝতেই পারতেছো কি হবে। কিভাবে তোমরাও এই এসএমপি তে জয়েন হতে পারবে? তোমাদেরকে আমি আগেই বলেছি যে এটা একটা প্রাইভেট এসএমপি, তাই সবাইকে তো নিতে পারবো না, 10-12 জনকে নিব। তোমরা যদি এই এসএমপি তে খেলতে চাও, তাহলে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ভিডিও তৈরি করতে হবে। অ্যাপ্লিকেশন ভিডিওতে আমি মূলত দেখবো তোমাদের এডিটিং স্কিল কেমন, সাথে পিভিপি এবং ক্লাচ স্কিল দেখাতে পারো, পারলে ভালো হয় আর কি। কেননা বুঝতেই তো পারতেছো এনটিটি এসএমপি বলে কথা, এখানে হিরো ব্রেইনের সাথে ফাইট করতেও হতে পারে। তবে আমি সবচাইতে বেশি গুরুত্ব দিব ভিডিও এডিটিং স্কিল কে। আরে আবার কই যাও? আমি যাচ্ছি অ্যাপ্লিকেশন বানাতে, অ্যাপ্লিকেশন ফর টিটি এসএমপি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকে আমি বানাতে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফর এনটিটি এসএমপি। যেহেতু তোমরা সবাই জানো এনটিটি এসএমপিতে জয়েন করতে হলে আমাদের কিছু স্কিলসের প্রয়োজন। তো নাম্বার 1 এডিটিং স্কিল, নাম্বার 2 এমএলজি ক্লাচ স্কিল, অ্যান্ড নাম্বার 3 তে আছে আমাদের পিভিপি স্কিল। তো ভিডিও এডিটিং স্কিল হয়তো তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছো। তো এখন আসা যাক আমাদের এমএলজি স্কিল। আচ্ছা, এটাই ছিল আমার এমএলজি ক্লাচ স্কিল। তো এখন আসা যাক আমাদের পিভিপি স্কিলে। তো পিভিপি স্কিল আর কি দেখাবো, তোমরা সবাই জানো যারা অ্যাপ্লিকেশন ভিডিও বানায় সবাই প্লেয়ারদের সাথে পিভিপি করে দেখায়। তো আমি ভাবতেছি এবারে কিছু নতুন কিছু ট্রাই করা যাক, একই জিনিস আর কি তোমাদের বারবার দেখাবো। তাই এবার আমি ঠিক করেছি যে আমি ওয়ার্ডেনের সাথে পিভিপি করব। তো এখানে একটা বা দুইটা কোনো ওয়ার্ডেন না, ডাইরেক্ট 5-5টা ওয়ার্ডেনের সাথে একসাথে পিভিপি করব। আর এখানে আমি কোনো টোটেম ইউজ করিনি, 8টা এনচেন্টেড অ্যাপেল আর একটা স্ট্রেংথ পোশন ইউজ করছি। তো চলো পিভিপিটা স্টার্ট করা যাক। Yeah.
তো এই ছিল আমার পিভিবি স্কিল। তো তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পারো আমি মাত্র 8টা এনচেন্টেড অ্যাপেল ইউজ করছি আর একটা স্ট্রেংথ পোশন ইউজ করছি আর সাথে কোনো টোটেম কিন্তু পপ হয় নাই। তো আমি চাইলে অন্যান্য পাবলিক সার্ভারে যাই পিভি করে দেখাতে পারতাম, কিন্তু আমি একজন মোবাইল প্লেয়ার, তাই আমি যদি কোনো পাবলিক এসএমপিতে যাই একটু খেলি আমার একটু ফোন ল্যাগ করে, অতটাও করে না একটু করে, কিন্তু আমি যদি কোনো প্রাইভেট এসএমপিতে খেলি তখন এতটা ল্যাগ করে না। তো যাই হোক, আজকের অ্যাপ্লিকেশন ভিডিওটা এই পর্যন্তই ছিল। লাইফে ফার্স্ট টাইম কোনো অ্যাপ্লিকেশন ভিডিও বানাইছি, জানি না কেমন হয়েছে। তো স্কেলিবে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সিলেক্টেড নাকি না। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, সবাইকে গুড বাই।